শ্রীলঙ্কায় ভূমিধসে 25 জনের প্রাণহানি। মৌসুমি বায়ুর প্রভাবে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত 25 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও 42 জন। এতে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে প্রায় 8,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ভাজিরা আবেব দর্না জানান, আগামী কয়েকদিনেও আবহাওয়া প্রতিকূল থাকবে। নদীর আশপাশ ও ভূমিধস প্রবণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে অবস্থানের জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে বৈরি আবহাওয়ার কারণে সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী 72 ঘন্টা উদ্ধারকর্মী ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে সজাগ থাকতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ শুরু হয়। এতে বিভিন্ন স্থানে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দেশটির নৌবাহিনীর 100 নাবিক অন্তত 20টি নৌকা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। বিমানবাহিনী তাদের হেলিকপ্টার ও প্লেনের মাধ্যমে প্রয়োজনীয় ত্রাণ বিতরণে সাহায্য করছে। মৌসুমি বায়ুর প্রভাবের সময় ভারত মহাসাগরীয় উষ্ণমণ্ডলীয় এলাকায় ভূমিধসের ঘটনা নিত্য নৈমিত্তিক। আমাদের চ্যানেলে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।